আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনমিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক তাওকলার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অপশন আছে এই অপশনটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অপশনটি আপনাকে বর্তমান সময়ে অবশ্যই চালু রাখতে হবে বিশেষ করে আপনি যখন কোনো মার্কেটে যাবেন গ্যাদারিং প্লেসে যাবেন পাবলিক প্লেসে যাবেন ওয়ার্ক প্লেসে যাবেন অথবা হসপিটালে যাবেন এখানে স্পষ্ট বলে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় কোন কোন জায়গাতেই আপনাকে এই মোটটি অন করে রাখতে হবে এক কথায় আপনি যে কোনো জায়গাতে যাচ্ছেন যেখানে অনেক বেশি মানুষ তখন কিন্তু আপনাকে এই মোটটি অন করে দিতে হবে আপনি যদি এই মোড়টি অন না করেন ধরুন আপনার আশেপাশে যদি করোনা সাসপেক্টেড কোনো ব্যক্তি থাকে তা তাও কালার কালার পরিবর্তন হয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তর আগেই বলেছেন যে আপনি যদি কোনো সাসপেক্টেড ব্যক্তির আশেপাশে বা সংস্পর্শে আসেন তাহলে আপনাকেও কিন্তু আইসোলেশনে থাকতে হবে তো সেই হিসেবে আপনি যদি এই মোড়টি অন রাখেন আপনার পাশে যদি কোনো করোনা আক্রান্ত রোগী থাকে কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের নজরে সিস্টেমে সাসপেক্টেড কোনো ব্যক্তি থাকে তখন আপনাকে তারা নোটিফিকেশন পাঠাবে দেখুন এখানে দ্বিতীয় লাইনে উল্লেখ করা আছে মোড়টি অন করা থাকলে সাসপেক্টেড ব্যক্তি থাকলে আপনাকে কনফার্ম করে দেওয়া হবে যে আপনার পাশে একজন সাসপেক্টেড ব্যক্তি আছে আপনি এখান থেকে সরে যান আপনি যদি মোড়টি অন না করেন তাহলে কিন্তু আপনি যখন তার কাছাকাছি যাবেন তখন কিন্তু আপনার কলাও কালার পরিবর্তন হয়ে যেতে পারে কেননা আপনি যেহেতু ওর সংস্পর্শে এসেছেন এখন বলবেন যে তাহলে কলা কীভাবে বুঝবে আমি তার সংস্পর্শে এসেছি আমরা যখন গাড়ি চালাই তখন আমরা নেভিগেশন অন করে দিই জিপিএস অন করে দিই আমাদের জায়গাটা কত দূরে আছে সেটি আমাদেরকে বলে দেয় তদ্রূপ আমরা যখন তাওকল্লা খুলি তখনও কিন্তু আমাদের জিপিএস সিস্টেম এবং আমাদের নেভিগেশন সিস্টেম আমাদেরকে অন করে দিতে হয় অন করার কারণেই আমাদের লোকেশনটা তারা ট্র্যাক করতে পারে ট্রেস করতে পারে আমি ওই ব্যক্তি থেকে কতটুকু দূরে আছি সেটি বোঝার জন্য বেশি সময় লাগবে না কারণ আমার অন করা আছে আমি দেখাচ্ছি দেখুন আপনি তাওকল্লা খুললে কিন্তু লোকেশন অন করে দেন আপনার লোকেশন অন করা থাকলে আপনার থেকে অসুস্থ ব্যক্তি কত মিটার দূরে আছে সেটি কিন্তু অটোমেটিক্যালি তাও নেভিগেশন সিস্টেম খুঁজে বের করবে এবং তারা নেভিগেশন সিস্টেম এবং বুঝতেও পারবে যে আপনি কত দূরে আছেন আপনি যদি তার খুব কাছাকাছি চলে যান তখন আপনাকেও সাসপেক্টেড হিসেবে ঘোষণা করবে আপনার তাও কালারও পরিবর্তন হয়ে যাবে তাই আপনি যখনই যে কোনো গ্যাদারিং প্লেসে যাবেন তখন আপনার এই মোড়টিকে অন করে দিবেন অথবা রেগুলারলি এই মোড়টিকে অন করে রাখবেন যখন আপনি গ্যাদারিং প্লেসে যাবেন অসুস্থ কোনো রোগী থাকলে আপনাকে নোটিফিকেশান পাঠাবে আপনাকে তারা অ্যালার্ট করে দিবে আপনি তখন সেফ হয়ে ওই জায়গা থেকে চলে আসতে পারবেন ওই ব্যক্তির কাছে যাবেন না আপনার তাও কালার কালারও পরিবর্তন হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড খেয়াল রাখবেন এটি পাবেন কোথায় আপনি যখন সার্ভিসের মধ্যে ক্লিক করবেন হেলথ সার্ভিসের মধ্যে ক্যাশ অন মোড এই মোডটি এটি ক্লিক করে আপনি এটি প্রথমে ইনএক্টিভ করা থাকবে আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে অথবা ইনেবেল করে দিতে হবে এরপর আপনার মোড়টি অন থাকবে যে কোনো জায়গাতে গেলে আপনার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ